প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি জনপ্রিয় গীতিকার রবিউল ইসলাম জীবন। স্বাগত, শুভ দুপুর। শুভ দুপুর আপনাকেও। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। অনেক ভালো লাগছে আপনাকে পেয়ে, অনেক ব্যস্ত দেখতে পাচ্ছি। নতুন নতুন প্রচুর গান আসছে, আপনার লেখা গান রিলিজ হচ্ছে, বেশ ভালো লাগে দেখতে সবসময়। এবং ইয়াং জেনারেশনের কথা যদি বলি, এই সময়ে যারা গান গাইছে প্রত্যেকেই মুখিয়ে থাকে আপনার সঙ্গে কাজ করার জন্য, আপনার গান গাইবার জন্য। এই বিষয়টা কতটা উপভোগ করেন? প্রথম আপনাকে ধন্যবাদ। অবশ্যই সবসময় উপভোগ করি, কারণ কাজ করতে পছন্দ করি এবং সবসময় কাজের মধ্যে থাকার চেষ্টা করি। তো যখন নতুন নতুন গান আসে তখন তো অবশ্যই ভালো লাগে, এবং যারা আমাকে পছন্দ করে আমার গান শুনে তারা, তাদেরও চাওয়া থাকে আমি যেন রেগুলার কাজ করি। আর কাজ করতে করতে শিল্পী যাদের সাথে আমার গান করা হয়, যারা গান কণ্ঠ দেন যারা, বা সুর সঙ্গীত আয়োজন করেন, সবার সঙ্গেই সব ধরনের সবসময় একটা যোগাযোগ থাকে কাজের, যার কারণে কাজটা আরো বেশি হয়, আর নিয়মিত হইতে থাকে। একদম, একটা সময় তো আসলে একটা প্ল্যানিং করে একটা অ্যালবামের কাজ করা হতো, সেটাও তো একজন শিল্পীকে নিয়ে অ্যালবামটা করতেন, বা হয়তো দুজন শিল্পীকে নিয়ে করতেন। কিন্তু এই সময় এসে তো আসলে সেই অ্যালবামের যুগ বাই যে এত দীর্ঘ প্ল্যানিং এর আসলে ব্যাপার নেই। এখন কাজগুলো কিভাবে হয় আসলে? না, এখন অবশ্য দীর্ঘ প্ল্যানিং এর ব্যাপার নেই, আবার আছেও। কারণ হচ্ছে আগে হচ্ছে সবার টার্গেট থাকতো যে একটা ক্যাসেট বা হচ্ছে সিডি করবে, শেষ করবে, এটা বের করবে। কিন্তু এখন হচ্ছে ওটার সাথে আবার যোগ হয়েছে ভিডিও, একটা গান যখন অডিও একটা গান বানায় সাথে ভিডিওটা করতে হয়, এবং ভিডিওটা যখন আপ করা হয় বা বের করা হয় অনেকগুলো চ্যালেঞ্জ এর মুখোমুখি হতে হয়। কারণ গানগুলো এখন আসে হচ্ছে ইউটিউবে, তো ইউটিউবে আপনি জানেন যে হাজার হাজার কন্টেন্ট পৃথিবীর, কত রকমের কত কিছু ইউটিউবে আপ করা হয়। তো সেক্ষেত্রে একটা গানকে কিন্তু ওই সব কিছুর সাথে ফাইট করতে হয়। সো এখন চ্যালেঞ্জটা অনেক বেশি। একটা হচ্ছে অডিওটা স্ট্রং, একটা ভালো একটা অডিও বানানোর একটা চ্যালেঞ্জ থাকে। এরপর সেটাকে একটা ভালো, যেহেতু ভিডিওর একটা সময় চলছে, ভিডিও একটা ভালো বানানোর চ্যালেঞ্জ থাকে। অ্যান্ড দেন হচ্ছে এটাকে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য কীভাবে মানুষের কাছে পৌঁছানো যায় সেই ব্যাপারগুলো থাকে। সো চ্যালেঞ্জ আছে। আপনার এঙ্গেজমেন্টগুলো যদি জানতে চাই, যে একটা গান লেখার, আপনি তো গান লিখেন, তো লেখার পরে সেই গানটা আসলে সুর হবে এবং পরবর্তীতে ভিডিওর কথা বলছিলেন, এগুলো তো কি আপনার এঙ্গেজমেন্ট থাকে? না, আমার হচ্ছে যে মূলত অডিও গানটাতে আমাদের বেশি এঙ্গেজমেন্ট থাকে, যে সে আমরা লিখি। লেখারও তো বিভিন্ন রকম ধাপ আছে। কখন হয় যে আমরা আগে লেখাটা লিখি, যে আমাদেরকে হয়তো কেউ বললো যে ভাই আমি, যেমন হচ্ছে সামনে মা দিবস আসছে, তো একজনের জন্য আমি মা, তার নামা ফ্রেন্ড নামে একটা আপু, ওনার জন্য একটা মাকে নিয়ে একটা গান লিখেছি। তো ওনার সাথে আমার আলাপ হলো যে আমরা একটা মাকে নিয়ে একটা গান করতে চাই, তারপর গানটা লেখা হলো, লেখার পর এটা সুর হলো, সুর সঙ্গীত আয়োজন হলো, তারপর এটা ভিডিও হবে। আবার কখনো হয় যে একটা গান আগে সুর হয়ে যায়, যেমন হচ্ছে যে রিসেন্টলি আমার একটা গান এসেছে উড়ু মন, রমাপুর গাওয়া মানাম আহমেদের সুর সঙ্গীত আয়োজন, সেই গানটা আবার আগে সুর হয়েছে, সুরের উপরে সুর অনুসারে সুরকে চাচ্ছে, আমি সেভাবে গেছি এবং সেভাবে গানটা লিখেছি। তো আসলে আমাদের প্ল্যানটা হচ্ছে এরকম যে আমি যে কাজটা করতেছি সেটা যাতে যথাযথভাবে করা, সেটা কখনো আগে লেখা হয় কখনো পরে লেখা হয়। আর যেটা বললেন ভিডিওতে এঙ্গেজমেন্ট ওভাবে থাকে না, কারণ আমরা তো আসলে পেছনের মানুষই। তারপর অনেক সময় হয়তো সাজেশন থাকে, বা মাঝখানে দেখতাম যে আমার লেখা গান বা অনেকের লেখা গান, বেশিরভাগ গানেই দেখা যেত যারা ভিডিও বানায় কাউকে মেরে ফেলছে ভিডিওর মধ্যে। তো এই জিনিসটা দেখলে খুব খারাপ লাগতো, যে সব গানে প্রায় একই রকম গল্প দেখতাম, যে প্রত্যেকটা গানেই প্রায় কাউকে মেরে ফেলা হচ্ছে। তো আমি কয়েকজনকে পার্সোনালি বলেছি যে ভাই আমার গানে কাউকে মেরে ফেলেন না, আমি কাউকে মারতে চাই না। বা গান লেখার সময় তো একটা অনুভূতি থেকেই লেখা হয়, সেই অনুভূতিটা যদি শেয়ার করা হয় তাহলে সেটা শেয়ার করার চেষ্টা করি। বাট অনেকে হয়তো যে ওই অডিওটাকে ভিডিও বানাতে গিয়ে গল্পটাই হয়তো অন্যদিকে নিয়ে যায়, সেই জায়গা থেকে কনসার্ন থাকা, কিছু কনসার্ন হয়তো থাকতেই হয়। এই গল্প আরও করবো, কিন্তু একদম ছোটবেলায় একটু ফিরে যেতে চাই। এই যে লেখালেখির শুরুটা, আপনি তো সাংবাদিকতাও করেন, তো কিভাবে শুরু হয়েছিল এবং কোন সময়টা থেকে আসলে এই লেখালেখির চর্চাটা একেবারে পুরোপুরি শুরু করলেন? লেখালেখি আসলে ছোটবেলা থেকে আমার কালচার, ক্রীড়া এগুলোর প্রতি, খেলাধুলা এগুলোর প্রতি আগ্রহ ছিল। কিন্তু ছোটবেলায় প্রচুর গানও শোনা হতো, তো তখন আসলে যে গান আমি লিখবো এটা আমি নিজেও ভাবি নাই। আমি যখন কলেজে পড়ি, চট্টগ্রাম কমার্স কলেজের ছাত্র আমি, তো কলেজে পড়ার সময় থেকে আমি গান লিখি, 2002 সাল থেকে। এখন তো 21 বছর চলছে আমার, মানে লেখার বয়স আর কি। যখন কলেজে পড়তাম তখন ওই সময়টাতে গান শোনা হতো প্রচুর, অনেক ক্যাসেট, তখন তো ক্যাসেট ছিল, ক্যাসেটের প্রচুর গান শোনা হতো। আবার হচ্ছে যেহেতু আমি গ্রাম ছেড়ে শহরে গেছি, এক ধরনের একটা একটা হাহাকার ছিল মনের মধ্যে, এক ধরনের একটা ব্যথা ছিল, মিসিং ছিল, যে মা ফ্যামিলি সবাইকে ছেড়ে দূরে, আবার সাথে কারোর প্রতি ভালো লাগাও ছিল, বিশেষ ভালো লাগাও ছিল। তো সব কিছু মিলে আমার মধ্যে গান লেখার এক ধরনের একটা ভিতরে এক ধরনের আবহাওয়া তৈরি হয়, সেটা আমি লেখার চেষ্টা করি। আমি প্রথম যখন লিখি
জীবনের প্রথম যে লেখাটা আমি লিখেছি মানে ওইটা তখন গান এত শুনতাম, ক্যাসেটের লেখাগুলো এত ফলো করতাম, মনে লেখার পরে মনে হচ্ছে এটা গান, তো সেটাকে আবার লিখে ক্যাসেট দেখে দেখে চেষ্টা করা হতো নিজে নিজে, না আমি সুর পারি না, আমার বোধে সুর নাই, ওইটা লিখে আবার ক্যাসেটের যে ফরম্যাটগুলো আছে গানের যে একটা ছক আছে সেটার সাথে মেলানোর চেষ্টা করতাম। এরপরে যে প্রথম গান লিখলাম এরপর থেকেই পাগলামিটা ভর করলো, যে তখন থেকে যে আমার একটা গান বের হতেই হবে, মানে আমার যে একটা গান, আমার লেখা একটা গান কেউ গাবে, এটা আমার একদম মানে কঠিন একটা স্বপ্নে পরিণত হলো। তারপরে 2004 আমি ঢাকায় আসি, তখন প্রায় 50টার মতো গান ছিল আমার লেখা জমা, তো আমি সেগুলো নিয়ে ঢাকায় চলে আসি, আমার কাছে মনে হলো, তো আমি চট্টগ্রামে থাকি, ওখান থেকে আমার গান বের করা কঠিন বা ওখানকার থেকে আমি আসলে বের করতে পারবো না, গান বের করতে হলে আমাকে ঢাকায় যেতে হবে, কারণ দেশের সব প্রখ্যাত শিল্পী সুরকার বা গানের যে কাজ এটা মোটা মূলত ঢাকা থেকেই হয়, তো ওই স্বপ্ন নিয়ে ঢাকায় চলে আসি। আর 2006 ডিসেম্বরে আমার লেখা গান প্রথম প্রকাশিত হয়, আসিফ আকবরের অ্যালবাম হৃদয় রক্তকরণ, সেই অ্যালবামে আসিফ আকবর পর্যন্ত কীভাবে পৌঁছালেন সেই সময়? এটা তো আসলে অনেক এর মধ্যে অনেক স্ট্রাগল, অনেক ফাইটিং, আসিফ আকবর ভাই আমার দুইটা গান গেয়েছেন ওই অ্যালবামে হৃদয় রক্তকরণ অ্যালবামে 6-এ, এবং সেই প্রথম দুটো গান দিয়েই তো আসলে আপনি নজরে চলে এলেন সবার, এবং তারপরে রুনা লায়লা ম্যাম থেকে শুরু করে কে গায়নি আপনার গান অনেকেই গিয়েছেন, কিন্তু কীভাবে পৌঁছেছিলেন? ওটা পৌঁছানো হচ্ছে যে তখন তো আসলে যেহেতু লিখি এত পাগলামি ছিল যে হয়তো কলেজে যেতাম, আমি তিতুমিরে পড়তাম তখন, তো কলেজে যেতাম না, কিন্তু সারাক্ষণ গানের স্টুডিও, গানের পাড়া এগুলোতে ছুটতাম, মানে হয়তো খেয়েছি কি খাই না এগুলোরও কোনো খেয়াল ছিল না, মানে ছুটতাম, শুধু একটা ব্যাগ থাকতো আমার কাঁধে, আমার মনে আছে, তো ব্যাগ নিয়ে ব্যাগের মধ্যে গান থাকতো, তো এগুলো নিয়ে শুধু ঘুরতাম, সবার কাছে যাওয়ার চেষ্টা করতাম। তো আসিফ ভাইয়ের, আসিফ আকবরের এখানে আমার গানগুলো হয়েছে মূলত রাজেশ, শ্রদ্ধেয় রাজেশ দা এবং পল্লব সেনাল, ওনাদের কারণে, এবং রাজেশ দা মূলত আমাকে প্রথম গান ওনার কণ্ঠে গাওয়ানোর স্বপ্নটা দেখিয়েছিলেন, তো সেই গানটার নাম ছিল ভালোবাসি বলে, ওই অ্যালবামের 4 নম্বর গান ছিল। আর এর মধ্যে আবার পল্লব সেনাল ওনার সাথেও আমার যোগাযোগ হয়, তো উনিও আমার একটা গান করেন, একই ঈদে বের হয়, একই ঈদ এবং নতুন বছর ছিল, তো ওই গানটা ছিল ভাড়াটিয়া চাই, ওইটা ছিল ওই ক্যাসেটের দ্বিতীয় গান, এই দুইটা গান দিয়ে আমার আত্মপ্রকাশ। আচ্ছা, তারপরে তো আর পেছন ফিরে তাকাতে হয়নি, তারপরে হয় না যে শুরু তো হলো, তারপরে একটার পর একটা স্বপ্ন পূরণ, যে এই শিল্পীর সঙ্গে যদি কাজ করতে পারি, সেরকম স্বপ্ন কি ছিল এবং সেটা এগিয়ে যাওয়ার গল্পটা? আমি তো যেহেতু কিছুদিন স্ট্রাগল করেছি, তো আমি দেখেছি যে বড় যারা তারকা তাদের কাছে পৌঁছানো কঠিন, বা তারা হয়তো আমার গান করতেও চাবে না, যেহেতু আমি নতুন, সবাই নর্মালি কি হয় যে সব ক্ষেত্রেই যে যারা এস্টাবলিশড, পরিচিত মুখ, প্রতিষ্ঠিত, তাদের সাথে কাজ করতে চাই সব ক্ষেত্রে, সমাজের সব ক্ষেত্রে। তো আমি একটা প্ল্যান নিলাম যে না, আমি যেটা করব যে আমি একটা নতুন একটা জেনারেশনের সাথে বেশি কাজ করব, একটা জেনারেশন তৈরি হবে, লাইক কাইন্ড অফ সার্কেল, তো আমি নতুনদের দিকে দৃষ্টি দিলাম যে নতুন যারা ভালো কাজ করে। তো আমার প্ল্যান ছিল যেরকম, আমি যদি নতুন মানে নতুন কাউকে আমার জন্য রিচ করা সহজ, যেহেতু আমিও নতুন, তো সেক্ষেত্রে আমার যদি গানগুলো সাকসেস হয়, গানগুলো পছন্দ হয়, সেই গানটার লাস্টিং টাইমও বেশি থাকবে, গানটা বাঁচবে বেশি, কারণ যার বয়স কম তার বাঁচার সময় সুযোগ বেশি, গানটা বিভিন্ন টেলিভিশনে, বিভিন্ন প্রোগ্রামে, লাইভে, সব জায়গায় গানটা পরিবেশন করার সুযোগও বেশি, এবং সেক্ষেত্রে আমার এত প্ল্যানিং ছিল একদম শুরুতেই। হ্যাঁ, না তখন যখন আমি বুঝলাম আর কি, তখন আমি এভাবে কাজ করলাম, এবং একটা জেনারেশন বলা যায় আমাদের একটু পরবর্তী বা কাছাকাছি সময়ে প্রায় সবার জন্যই আমি গান করেছি, এবং অনেকের হয়তো প্রথম গানটাই আমার লেখা, হিট গান বা জনপ্রিয় গান বলি, অনেকের হয়তো প্রথম অ্যালবামটা আমার করা এরকম। আর যদি বলি, যদি নাম নিয়ে বলতে হয়, যেমন ইমরানের একদম প্রথম অ্যালবাম থেকেই আমার গান, এবং প্রায় 100-এর কাছাকাছি গান আমার সাথে ওর করা, এবং আস্তে আস্তে আমাদের গানগুলো মানুষের কাছে পরিচিত হতে লাগলো, হতে হতে সে তো এখন কোথায় আছে সবাই জানে। একইভাবে পড়শির কথাও যদি বলি, পড়শির প্রথম অ্যালবামটার একদম প্রথম গানই ছিল আমার লেখা, তো ইমরান, পড়শি, এরপরে নওমী, পূজা, বেলাল খান, কাজী শুভ, তারপরে হচ্ছে যে লুইপা, ঐশি, লিজা, বা এরকম সবার সাথেই আমার কাজ করা হয়েছে, এবং আলহামদুলিল্লাহ প্রত্যেকেরই গান সাকসেসফুল হয়েছে। আর সবচেয়ে বেশি ভালো লাগে যে যখন অনেক নতুন, যে তার প্রথম আত্মপ্রকাশ, প্রথম গানটাই হতো আমার গানটা দিয়েই সে পরিচিতি পেল বা প্রকাশ পেল। শিল্পী যদি আপনার লেখা গান দিয়ে আসলে সেই আইডেন্টিটিটা ক্রিয়েট করতে পারে একজন শিল্পী, তখন হচ্ছে ওই আনন্দটা বেশি। হ্যাঁ, এরকম যদি বলি, যেমন বেলাল খান, ওর প্রথম যে সিডি বের হয়, ওর প্রথম গান ছিল কাটে না যে বেলা, একে একে একেলা, ভালোবাসা একই জেলা, প্রথম অ্যালবামের প্রথম গান আমার লেখা ছিল, এবং এই গানটা অনেক সুপার ডুপার হিট ছিল। তারপর আছে রিজবু ওয়াহিদ এবং হচ্ছে সুমিত্রা একটা গান, চোখেরই পলকে এত কাছে কখন এলে যে তুমি, ওই 12 সালের কাছাকাছি, বা হচ্ছে যে জুয়েল মুর্শিদ এবং কনা, ওনার প্রথম অ্যালবামের গান, যে বল তুই আমার ছেড়ে কোথায় যাবি, এরকম
অনেক গান তখন কাছাকাছি ছিল সিনেমা শিল্পীদের সঙ্গেও তো কাজ করেছেন পরবর্তীতে এই যে এটার সাথে আমি একটা অ্যাড করতে চাই সেটা হচ্ছে মানে আমি তখন পর্যন্ত আমি শুধু বিভিন্ন অ্যালবামে একটা দুইটা করে গান লিখতাম তো ষোলো পনেরো ষোলো দিকে এসে আমি দুইটা অ্যালবাম করি একদম নতুন দুজনকে নিয়ে একটা হচ্ছে ঐশী ঐশীর প্রথম অ্যালবাম ঐশী এক্সপ্রেস তো নোয়াখালীর মেয়ে তো আমার কাছে মনে হলো আমি ওরা আমাকে অনেকদিন থেকে চাচ্ছিল যে ওদের সাথে কাজ করি কিছুদিন আমরা অবজারভেশনে ছিলাম আমার কাছে মনে হয়েছে এই মেয়েটা অনেক শাইন করবে অনেক ভালো করবে এবং আলহামদুলিল্লাহ যেভাবে প্ল্যান করেছি ওর প্রথম অ্যালবাম ছিল আমারই লেখা আমারই করা যে ঐশী এক্সপ্রেস তারপর তো সে এখন কোথায় একইভাবে লুইপাও এখনকার খুবই খুব ভালো করছে ও লুইপার প্রথম অ্যালবাম ছিল আমার লেখা আমার সব গান নতুনদের সঙ্গে কাজ করা তারপর অনেক সিনিয়র শিল্পীদের সঙ্গেও কাজ করেছেন কমফোর্ট জোনের কথা যদি জানতে চাই বা অভিজ্ঞতার কথা যদি জানতে চাই দুটো তো নিশ্চয়ই ভিন্ন কেমন অভিজ্ঞতা দুইটা দুই রকম একটা হচ্ছে যে সিনিয়রদের কাছ থেকে যখন আমরা কাজ করি উনি কী চাচ্ছেন ওইভাবে যখন কাজ করা হয় ওনার থেকে আমরা কিছু কিছু জিনিস শিখতে পারি আবার ওনার থেকে আমি যে জিনিসগুলো শিখলাম জানলাম সেটা কিন্তু আবার নতুন কারোর সাথে যখন কাজ করি লিখি আইডিয়াগুলো ওটা আবার তার কাছে তার সঙ্গে আমরা অ্যাপ্লাই করতে পারি বা তাকে সেটা শেখাতে পারি তো এইটা তো অবশ্যই একটা ভালো একটা ব্যাপার যে নেওয়া দেওয়ার যে ব্যাপারটা শেখার যে ব্যাপারটা আর আর একটা হচ্ছে যে আপনি যখন অনেকের সাথে কাজ করবেন আপনার নিজেও কিন্তু অনেক জ্ঞান লাভ করবেন কারণ আপনি বিভিন্ন মানুষের সাথে মিশছেন বিভিন্ন টেস্ট বিভিন্ন রকম চাওয়া আপনি চাওয়ার মধ্যে আপনি থাকছেন তো ওই ওইটা অবশ্যই একটা ভালো লাগার ব্যাপার কারণ আপনি যদি কম কাজ করেন বা কম মানুষের সাথে কাজ করেন সেক্ষেত্রে আপনার জানার পরিধিও কম থাকবে আর বেশি কাজ করলে আপনার এক্সপিরিয়েন্স বেশি হবে আপনি নিজেকেও বেশি ডেভেলপ করতে পারবেন আপনি তো স্পোর্টস লাভার একটু এই প্রসঙ্গে কথা না বললেই নয় ফুটবল ভালোবাসেন ক্রিকেট ভালোবাসেন এবং আমরা জানি যে ওয়ার্ল্ড কাপ গিয়েছে কিছুদিন আগে ফুটবলে এবং ফাইনাল ম্যাচ ফ্রান্স ভার্সেস আর্জেন্টিনা সেই ম্যাচটি আপনি গ্যালারিতে বসে উপভোগ করেছেন আর আর্জেন্টিনা সাপোর্টার সো কি ছিল আসলে শেষ মুহূর্তের একদম একটা যে এরকম এটা আসলে আমার জীবনের মানে অন্যতম সেরা প্রাপ্তিগুলোর মধ্যে একটা কারণ হচ্ছে স্বপ্ন ছিল যে কখনো বিশ্বকাপের ম্যাচ দেখবো কিন্তু এইভাবে যে ফাইনাল ম্যাচের টিকিট আমি পেয়ে যাবো ভাবি নাই এটা আমি বিশ্বকাপ শুরুর পাঁচ ছয় মাস চার পাঁচ মাস আগে টিকিট পেয়েছি কিন্তু আমি আর হচ্ছে সেমিফাইনালের টিকিট প্রথম সেমিফাইনালের টিকিটও পেয়েছি আমি মোটামুটি এগুলো নিজের ভিতরে রেখেছি মানে প্রথম সেমিফাইনালের টিকিটটা এরকম ছিল যে আপনার বিশ্বকাপের যে ছক আর্জেন্টিনা ব্রাজিল দুইটা দল যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয় এবং তারা যদি এভাবে খেলতে থাকে তাহলে কিন্তু তাদের দুটো দলের মধ্যে কিন্তু প্রথম সেমিফাইনাল হওয়ার কথা ওই টার্গেট থেকে প্রথম সেমিফাইনালের টিকিটটা নেয়া আর বিশ্বকাপের তো আসলে আর কী বলবো এটা অন্যরকম একটা অভিজ্ঞতা মাঠে বসে দেখেছি তো এইটা অনেক বেশি এনজয় করেছি এটা একটা রিমার্কেবল একটা একদম এবং এই যে ভালো লাগার একটা বিষয় এবং বলছিলেন যে অনেকগুলো অ্যাচিভমেন্টের মধ্যে এটা একটা বড় অ্যাচিভমেন্ট আপনার লাইফে হ্যাঁ আসলে আমরা সেই সময়টাকে নিয়ে ধরে কি গান লিখেছেন কিনা না সেই সময়টা নিয়ে গান লেখা হয়নি কিন্তু হয়তো কখনো হতেও পারে বা অন্য কোনো কিছু লেখাও হতে পারে আমি কিন্তু ইনফ্যাক্ট এখনও আর্জেন্টিনার একটা ঘোরের মধ্যে আছি কালকে রাতেও আমার সাথে আর্জেন্টিনার একজনের অনেকক্ষণ কথা হয়েছে এবং তার তার বাড়ি হচ্ছে মেসির বাড়ি থেকে পাঁচ মিনিটের পথ গতকালকে রাতে অনেকক্ষণ কথা হলো তো এই উনি হচ্ছে এবার ফিফা যে ওয়ার্ল্ড কাপের পরে যে একটা বেস্ট যে একটা অ্যাওয়ার্ড দেওয়া হলো কয়েকদিন আগে সেই অ্যাওয়ার্ডে কিন্তু আর্জেন্টিনার একজন হচ্ছে শ্রেষ্ঠ হয়েছে আপনি মনে জানেন কি না আর্জেন্টিনার একজন উনি ওই দেশের বিখ্যাত ড্রাম বাদক এবং হচ্ছে ফ্যান উনি অনেক বছর থেকে বিশ্বকাপ সরাসরি দেখে তুলা ওনার ডাকনাম হচ্ছে তুলা তো তুলার সাথে আমার পরিচয় হয়েছিল তারপরে এখন ওর সাথে কথা হয় এবং এই যে আরেকজন যে উনিও হচ্ছে দুজন একসাথে একটা টিম এই দুজন হচ্ছে মেসির সঙ্গে একসাথে ওয়ার্ল্ড কাপের বেস্ট মানে ফ্যান হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছে এবার তো এই দুজনের সাথে আমার ইদানিং কথা হচ্ছে ওরা চাচ্ছে আমাকে লাস্ট ই করলো যে ওরা ফ্যানদের পক্ষ থেকে বাংলাদেশকে একটা থ্যাঙ্কস দিতে চায় তো এই বিষয়ে ওরা আমার আমার হেল্প চাচ্ছে যে ওরা একটা ভিডিও করবে ওই তুলা হচ্ছে সেই স্প্যানিশ ভাষায় কথা বলতে পারে শুধুমাত্র তো সেটাকে ও হচ্ছে ইংরেজি করবে ইংরেজি করে আমাকে পাঠাবে আর চাচ্ছে যে ইংরেজি এবং সাথে একটা বাংলা সাবটাইটেলও লাগবে তো আমি হয়তো দু একদিনের মধ্যে এটা পাঠাবো অলরেডি আমাকে ভিডিওটা পাঠিয়েছে এরকম আর কি যে ওরা মানে বাংলাদেশের মানে এটা আসলে খেলার কারণে এটা সম্ভব হয়েছে সেখানে গিয়ে একটা কালচারের আদান প্রদান হচ্ছে এবং খেলার কারণে এটা আসলে সম্ভব হয়েছে মানে এই যে একটা কানেকশন বা একটা যোগাযোগ যেটা স্পোর্টস বলি বা গান বলি এগুলোই তো আসলে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড একটা সংস্কৃতি থেকে আরেকটা সংস্কৃতির মাঝে যে বিনিময় মাধ্যম এগুলোই তো আবার একটু গানের প্রসঙ্গেই ফিরে আসি যে অনেক কাজ তো হচ্ছে সামনে রমজান কি কি কাজ আসছে রমজান হচ্ছে গত কয়েক বছর থেকে রমজানের শুরুতে আমি চেষ্টা করি ইসলামী গান দুই একটা হয়তো করার চেষ্টা করি করোনার সময় হয়েছিল অনেকগুলো গান বেরিয়েছিল ইসলামী গান যেহেতু গান তো আসলে বিভিন্ন অনুভূতি নিয়ে হয় আমাদের জীবনের নানা রকম অনুভূতি থাকে তো সেই অনুভূতিগুলোই তো আসলে গানে আসে তো যেহেতু ইসলাম আমাদেরই ধর্ম বা ইসলাম নিয়ে রোজার সময় কিন্তু মানুষের আগ্রহটা অনেক বেশি থাকে বা গজল আঙ্গিকের যে গানগুলো এগুলো মানুষ অনেক শুনে প্রার্থনা করে তো সেই প্রার্থনার দুটা সঙ্গীত ঈদে রোজা উপলক্ষে আসবে
আর ঈদের ঈদের জন্য আর কিছু তো কাজ হচ্ছে সেগুলোতে ঈদে আসবে। আচ্ছা, ঈদের কাজগুলো নিয়ে তো কথা হচ্ছিল, সম্প্রতি তো বেশ কয়েকটি গান আপনার রিলিজ হয়েছে, সেগুলো নিয়ে একটু দর্শকদেরকে যদি বলতেন। সর্বশেষ যে গানটা বেরিয়েছে সেটা হচ্ছে তুমি নামের পৃথিবী, এটা আসিফ আকবর এবং হচ্ছে কর্ণিয়ার গাওয়া। আশা করি গানটা অনেকে যারা শুনেছেন বা শুনছেন পছন্দ হবে। এছাড়া ব্যাক কিছুদিন আগে কিন্তু আমার বেশ কিছু গান কিন্তু এসেছে, রমার আপুর গানটা কথা বলেছিলাম, মুরুরু মন, কোনাল এবং শেখ সাদির একটা গান ছিল চোখের বারান্দায়, বিপ্লব শাহর একটা গান ছিল তুমি ভালোবাসো বলেই, এছাড়া একটা গান ছিল যে আতিয়া আনিসা এবং চয়ন চাকলাদের চুপি চুপি ভালোবাসি, এছাড়া আরও কয়েকটা গান আছে, নাটকের গান ছিল কয়েকটা, কোনালের একটা গান ছিল মাহাতিম, তারপর হচ্ছে যে মাহাতিম সাকিবের একটা গান ছিল, মার্সেলের একটা গান ছিল, এগুলো নাটকের গান ছিল এবং এগুলোর জন্য খুব ভালো রেসপন্স ছিল। একদম, বেশ অনেক কাজ করা হচ্ছে এবং সবসময় আমরা দেখি এখন সোশ্যাল মিডিয়ার থ্রুতে আসলে তো আপডেট থাকাই যায়, আর প্রচুর কাজ করছেন, আরও সামনে কাজ বাড়তে থাকুক, অনেক শুভকামনা থাকলো আপনার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আর এতক্ষণ যারা অনুষ্ঠানটা উপভোগ করেছেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntpbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntpbd.com। এছাড়া NTV সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি, শুভ দুপুর।